সমরেশ ভাই এই সাইটে দেখেন আপনারা ইপশন প্রিন্টার গুলি অনেক ধরনের প্রিন্টার এখানে আছে। সমরেশ ভাই এই যে এখানে আছে আমাদের তোশিবা ফটোকপি মেশিন, সব ধরনের মেশিন এখানে আছে। এছাড়াও আমাদের পাশের রুমও আছে যেগুলি বড় মেশিন, এই জায়গায় তো জায়গা হয় না, আমাদের আরো রুম আছে এখানে 4-5টা, ওখানে বড় মেশিন গুলি আছে। তো দেখেন এইগুলি আমরা সরাসরি চায়না থেকে নিয়ে আসি এবং সরাসরি ফার্স্ট হ্যান্ড আপনারা দামে মানে সব দিক দিয়েই সঠিক পাবেন। এবং সুপ্রিয় দর্শক, বরাবরের মতো 2020 ব্লগসের আরও একটি নতুন সন্ধানে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা যারা সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে তোশিবা কোম্পানির বিভিন্ন মডেলের ফটোকপি মেশিন এবং ইপসন কোম্পানির বিভিন্ন মডেলের প্রিন্টিং মেশিনগুলো কম দামে পাইকারি ক্রয় করে ব্যবসা করতে চান, তাদের জন্যই আজকের এই সন্ধানটি। প্রিয় দর্শক, আজ আমি যে প্রতিষ্ঠানে চলে এসেছি তারা মূলত সরাসরি চায়না থেকে তোশিবা কোম্পানির এবং ইপসন কোম্পানির ডিভাইসগুলো নিজেরাই ইম্পোর্ট করে দেশের সর্বত্র পাইকারি সাপ্লাই দিয়ে থাকে। চলুন তাহলে কথা না বাড়িয়ে এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে আলাপচারিতার মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করা যাক। তো আসসালামু আলাইকুম হাসান ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, সমরেশ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভাইজান ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের ফটোকপি মেশিন এবং প্রিন্টার মেশিনের শোরুমে। আচ্ছা, আমাদের কাছে আপনারা পাবেন হলো তোশিবার সব মডেল ফটোকপিগুলি পাবেন এবং প্রিন্টার পাবেন হলো ইপসন কোম্পানির, এবং এছাড়াও স্পেয়ার পার্টস, মানি কাউন্টিং, লেমিনেটিং, টোনার, তারপর স্টেবিলাইজার, এবং প্রাইসগুলিও বলে দেবো আজকের বর্তমান প্রাইস। এবং অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমরা তো নতুন মানুষ, আমি একটা ফটোকপি কিনতে চাই, তো সেটা কিভাবে আমরা চালাবো এবং কিভাবে ট্রেনিং নিতে পারবো এবং আমি পারবো কিনা, লোকেরা এই ধরনের প্রশ্ন করে। আবার আরেকটা প্রশ্ন করে, সেটা হলো ভাই আমি টাকা বেশি হলো খুব ভালো একটা জিনিস নিতে চাই এবং সেটা যেন দীর্ঘস্থায়ী টেকসই হয়, এই বিষয়টা নিয়ে কথা বলবো। এটা আমাকে অনেক লোকেরা প্রশ্ন করছেন এবং কমেন্টসে লেখেন। এগুলো তো আপনারা নিজেরাই ইম্পোর্টার? জি জি। আর শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকেন? জি জি। তো আপনাদের কাছ থেকে যারা নিয়ে ব্যবসা করবে কিভাবে নিতে পারবে? আচ্ছা, আপনারা যারা ঢাকার বাইরে থেকে নিতে চান তারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন, আর ফটোকপিগুলি 5,000 টাকা বিকাশ করে বাকি টাকা পরিশোধ করতে পারবেন আপনার ডিস্ট্রিক্টে, আর আপনারা এসেও নিতে পারবেন অথবা আপনাদের আত্মীয় স্বজন পাঠায় ভিজিট করে অফিসটা দেখতেও পারবেন। ওকে, যারা সরাসরি আসতেছে একটু লোকেশন বলবেন। আচ্ছা, আপনারা বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন, শাপলা চত্বর মতিঝিলে যে একটা শাপলা ফুল আছে দেখছেন খবরে, শাপলা চত্বর চলে আসবেন, এখানে 67 মতিঝিল মেট্রো রেলের অপোজিটে। এরপরও যারা না চিনেন তারা আমাদেরকে ফোন দেবেন, আমাদের টেকনিশিয়ানরা রিসিভ করে আপনাদেরকে নিয়ে আসবে। ওকে, ধন্যবাদ। নিশ্চয়ই, আমি আজকে আপনাদেরকে কথা বলবো হলো 25-23 AD এই মডেলটা নিয়ে। আচ্ছা, আমি আজকে আপনাদেরকে উদ্দেশ্য করে এইটা কিভাবে দুই পিঠ একসাথে করে এই বিষয়ে বলবো। তো আমি আজকে আপনাদের একটা রিভিউ এর মাধ্যমেই আমি এই কোশ্চেনের প্রশ্নগুলির উত্তর দিব। ওকে, তো চলেন আমরা ফিরে যাই আমাদের মূল ভিডিওতে। জি, মূল ভিডিওতে। তো আজকে দেখেন এইটা 25-23 AD, এই মেশিনটা দুই পিঠ একসাথে হবে এবং এটা এটা তার আগে বলে নেই এটার সাথে কি কি আপনারা পাবেন। একটা ইনটেক মেশিনের সাথে অনেকে প্রশ্ন করে যে ভাই আমরা কি কি পাবো, তো একটু দেখাই নেই, তারপরে আমি ওয়ান বাই ওয়ান বলতেছি, খুব দ্রুতই বলবো। দেখেন এই যে তোশিবা ডেভেলপার, একটা ইনটেক মেশিনের সাথে সবসময় খেয়াল রাখবেন, ইনটেক মেশিনের সাথে কার্টনের ভিতর যা আছে সবকিছুই আপনার। তো আপনি ডেভেলপার পাবেন, একটা ডেমো টোনার পাবেন, ডেমো টোনারটা হলো 1,000 কপি হয়, তো এটা ডেমো টোনার। এছাড়া আপনার ডাটা কেবল পাবেন কম্পিউটার থেকে প্রিন্ট করার জন্য এবং পাওয়ার কেবল। তো সিডি একটা আছে ড্রয়ারের ভিতর, এটা যেহেতু ইনটেক মেশিন আমি ওটা খুলতেছি না, আর আমি একটু দেখাইতেছি এটা দুই পিট কীভাবে হয়। দুই পিটটা এইভাবে হয়, অনেকে প্রশ্ন করছেন ভাই এখানে কি RDF লাগানো লাগবে, এটা কিন্তু টপ কভার, এটাকে বলে প্ল্যাটেন কভার, টপ কভার। তো দুই পিটটা হবে হলো আপনি যখন এখানে একটা পেজ রাখবেন এইভাবে, তো স্টার্ট বাটনে চাপ দেওয়ার পরে, এই যে এখানে স্টার্ট বাটন আছে, চাপ দেওয়ার পরে আপনারা ও স্ক্যান হবে, স্ক্যান ফটোকপি না হয়ে স্ক্যান হয়ে মেমোরিতে যাবে, তারপর আমরা যদি উল্টে দেই তখন দুইটা বিট একসাথে হবে। আর যারা এই এটা হলো বোথ সাইড, আর যারা বোথ সাইড স্ক্যান করতে চান তাদের জন্য RDFটা কিনতে হয়, ওই RDF এর দাম হলো 25,000 টাকা। তো এটা ডলারের কারণে উঠানামা করে, আপনারা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে ডিসক্রিপশনে, এখানে আপনারা জেনে নেবেন মানে বর্তমান প্রাইসটা। আর টপ কভার, এটা হলো টপ কভার, এটা স্ক্যানের বোথ সাইড স্ক্যানের কাজ করে না যেহেতু এটার ভিতরে ইলেকট্রিক নাই, যেটা RDF বলে অটোমেটিক ডকুমেন্ট ফিডার, ওইটা দিয়ে আপনারা
বোথ সাইড স্ক্যান করতে পারবেন, আর এই গ্লাস দিয়ে হলো স্ক্যান করে বোথ সাইড ফটোকপি করতে পারবেন। এরপরও যারা না বুঝেন তারা হোয়াটসঅ্যাপের নাম্বার আছে, আপনারা আমাদেরকে মেসেজ দিলে আমরা আপনাদেরকে ছবি সহ পাঠিয়ে দিব তখন। হ্যাঁ, আর এখানে খুলে আমরা দেখালে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। জি, তো আমি আজকে প্রাইস এটা হলো 25,000-45,000 টাকা পাবেন। তারপরে এরপরে একটা আছে ডি, দেখেন এই যে ডি লাস্টে 25-30 ডি, এটা ডুপ্লেক্স হয়, এটা হলো আপনারা পাবেন 57,500 টাকা। 57,500 টাকা, এগুলো হচ্ছে সবই ফটোকপি মেশিন, ফটোকপি মেশিন কোম্পানির ফটোকপি মেশিন। জি, আর কি কি মডেল রয়েছে? এরপরে আপনারা পাবেন হলো এই যে দেখেন এখানে 23-23 AM আছে, দেখেন এই যে 23-23 AM এটা পাবেন 59,000 টাকা। তারপর 28-23 AM এটা পাবেন 75,000 টাকা। ওকে, তো যে কোনো জিনিসই দামের কারণে দেখেন তো আপনারা প্রায় সময় উঠানামা করে, তো সেই ক্ষেত্রে বার্কিং না করে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতেছি সবচেয়ে কম প্রাইসে সবচেয়ে লোয়েস্টে এই হাসান ভাই ফটোকপি বিক্রি করে। এবং ফটোকপি মানে হাসান ভাই, আপনারা যেখান থেকে মেশিন কিনেন খুব ভালো সার্ভিস পাবেন, এবং হাসান ভাইকে ফোন দেবেন, আমি কোনো সময় বিরক্ত মনে করবো না, এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে, আপনারা এখানেও মেসেজ চ্যাটিং করে আপনারা জানতে পারবেন। এবং আপনারা মেশিন যেখান থেকে কিনেন হাসান ভাইয়ের কাছ থেকে সার্ভিস নিতে পারবেন ফ্রি, আর যদি কোনো পার্টস লাগে সেটা কিনে নিতে হবে। আর যারা আমাদের থেকে নিছেন তারা 1 বছর সার্ভিস ফ্রি, ঢাকার বাইরে হলে আপনারা গাড়ি ভাড়া দিলে লোক ওখানে যাবে। আচ্ছা, আমার পরের প্রশ্নটা ছিল হলো যে আমরা অনেক টাকা দিয়ে দামি একটা মেশিন কিনতে চাই, তো মেশিনটা দীর্ঘস্থায়ী হবে কিনা, এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদেরকে বলি। এই প্রশ্নের উত্তরটা হলো যে আপনি পৃথিবীতে যত টাকা দামের এই যেই কিছুই কিনেন, গাড়ি কিনেন, ফটোকপি কিনেন, এটা একদিন ধ্বংস হবেই, মানুষও যেহেতু চিরস্থায়ী। জি জি জি, তো যেহেতু এটা ধ্বংস হবে, তো যাই হোক এটা একদিন শেষ হবে। তো যাই হোক, যত টাকা দিয়ে কিনেন টাকার অনুসারে কিন্তু জিনিস বেশি দিন টেকসই হয় ব্যাপারটা এরকম না, ব্যাপারটা কিছু নির্ধারণ হয় আপনার নিজের যত্নের উপরও। অনেকে দেখবেন একই সাথে আপনি 10টা মোবাইল 1 লক্ষে কিনে দিবেন, দেখবেন 5টা মোবাইল অনেকেরই শেষ হয়ে গেছে, আবার লাস্টে দেখবেন যে কারো একটা মোবাইল 10 বছর পরও খুঁজে পাচ্ছেন যে ওনার যত্নের কারণে। যাই হোক, আমার মূল বিষয়টা হলো সংক্ষিপ্তভাবে বলার যে সহজ কথা যে আপনি সবসময় মেশিন তো ডিস্টার্ব করবেই, তো এই মেশিনগুলি যেগুলি 45,000 টাকা আমি এটা বলছি, কোনো তোশিবার কোনো মেশিনই খারাপ না। ব্যাপারটা হয়েছে যে এটা আপনার এই প্রশ্নটা আমি অনেক সহজভাবে উত্তরটা দেই, নয়তো অনেকে বুঝতে পারবেন না। এটা হলো 45,000 টাকা আপনি যেমন ধরেন এইগুলি যদি এসি রুমে চলে ভালো মানে ধুলাবল মুক্ত থাকে তো 8-10 লাখ কপির মতো করা যায়, আমরা দেখছি এই পর্যন্ত, আমি প্র্যাকটিক্যাল দেখছি দেখেই বলতেছি 7 লাখ, যেহেতু আপনি নিজেই হচ্ছে তোশিবা কোম্পানির। জি জি, আমার 15 বছর অনেক অভিজ্ঞতা আছে, প্রচুর প্রোডাক্ট বিক্রি করছেন। জি, অনেক অভিজ্ঞতা আছে আর আমি যেহেতু দেখতেছি, তো সেই হিসাবে আমি কথা বলবো আজকের এই বিষয়টা নিয়ে। এটা আপনি এসি রুমে ভালো ধুলাবল মুক্ত হলে 7-10 লাখ কপি করতে পারবেন, আর রোডে হলে ধুলাবলু থাকলে অযত্ন করলে তো সেই ক্ষেত্রে 2 লাখ 3 লাখ, কেউ 5 লাখ, কেউ 1 লাখও হয়। তো সেই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে এটা বেশি পার্স ঘন ঘন ডিস্টার্ব হচ্ছে, তো এক্সচেঞ্জ করে নিতে পারবেন। এই এক্সচেঞ্জ যখন আপনি 2 লাখ 5 লাখ করলেন, ভাবলেন যে আমি 45,000 টাকায় 5 লাখ কপি করলাম, তো এক্সচেঞ্জ করে নিতে পারবেন। এইটা এক্সচেঞ্জের মূল্য আমাদের কাছে 15,000 টাকা, আপনি যত কপি করেন আর যতদিন পরে নিয়ে আসেন, প্রায় আমি একটা টার্গেট দিয়ে দিই, তারপরে এটা কতদিন ভিডিওটা আপনারা দেখবেন কবে এটা আমি জানি না, তো 3 বছরের ভিতরে আপনারা এই প্রাইসটা পাবেন, 15,000 টাকা এইটা, 45,000 টাকাটাই। তো এইভাবে আপনারা দেখেন যে এই এক্সচেঞ্জ করে নিলে আপনার মেশিনটা কি হলো, 5 লাখ কপি করার পরে আপনার যে ঘন ঘন ডিস্টার্ব করতেছে, আপনার বেশি প্যারা পাইতে হইতেছেন, আপনি এক্সচেঞ্জ করে আবার নতুন নিতেছেন, তো এইভাবে আপনি আজীবন এই নতুনের ভিতরে থাকতে পারবেন। দেখেন আপনারা বুঝছেন কি না, যদি না বুঝে থাকেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আবার আমি ভয়েস মেসেজ দিব আপনাদেরকে, মানে জিজ্ঞেস করবেন যে আমি তো উত্তরটা বুঝি নাই, আর একটু ভালো করে বলেন। তো যে কোনো জিনিস আপনার এক্সচেঞ্জ করে নিলে, আবার পার্স পাল্টাইলে যেটা পার্স পাল্টানোর পরেও ঠিক হচ্ছে না, তখন আপনি এক্সচেঞ্জ করবেন, এক্সচেঞ্জ করলে আপনার মেশিনটা আবার নতুন হইলো, এইভাবে আপনি সারা জীবনই চলতে পারবেন। কিন্তু এককালীন ইনভেস্টে যদি আপনি, আমার এখানে 3 লাখ 4 লাখ টাকা দামের মেশিন আছে, তো ওইগুলিও অনেক সময় দেখছি কি কেউ 1-2 বছর পরও ভ্যানিশ হয়ে গেছে, কারণ কি যত্ন করে নাই, আর এগুলি সব প্লাস্টিক, তো ছোট একটা জিনিস ভাঙলেই ও ডিস্টার্ব করা শুরু করে আর ঠিক হইতে চায় না, তখন এক্সচেঞ্জ ছাড়া উপায়ও থাকে না। তো আমাদের এখানে এই ব্যবস্থাটা আছে, এছাড়াও যারা বাইরে থেকে মেশিন কিনছেন তারা বিভিন্ন মডেলগুলি এক্সচেঞ্জ করতে পারবেন, সেটা 5 বছরের অধিক পুরাতন না, 5 বছরের ভিতরে পুরাতন, এবং তোশিবার, অন্য কোনো কোম্পানি এক্সচেঞ্জ করি না। তো আরও বিস্তারিত যদি আমি কোনো কথা ভুলে যাই বা বিস্তারিত আরও জানতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করবেন, আর মেশিনের প্রাইসগুলো জেনে নেবেন। এছাড়া আমি এবার দেখাই প্রিন্টারগুলি, আমাদের কাছে ইপশনের প্রিন্টার পাবেন L130, এটা পাবেন 15,200 টাকা,
তারপরে 31-18 এটা পাবেন 18,000 টাকা। এটা আমার রেডি স্টক থাকা পর্যন্ত শেষ হয়ে গেলে আমি জানি না, ভবিষ্যৎবাণী, এটা আল্লাহ তাআলা ভালো জানে। আর আমি যতক্ষণ আমার স্টক আছে আপনারা পাবেন। আর পাবেন এল এল 805 29,000 টাকা, এগুলি সব অরিজিনাল। খালি এটা আপনি নিশ্চয়তা দিতেছি আপনাদের যে প্রাইসগুলি আপনার ভাইজান বলছে সমরেশ ভাই, তো এগুলি এক পিস প্রাইসের হিসাবেই আমি বলছি। তো পাইকারি নিলে আপনারা যোগাযোগ করবেন, এটা আপনি কিনতে পারবেন খুব ভালো প্রাইসে এবং আপনার যে ডিস্ট্রিক্ট হোক নিয়ে বিক্রি করতে পারবেন। তো আমাদের এখানে মেশিন ক্রয় করার তিনটা সিস্টেম আছে, আমি সিস্টেমগুলি একটু বলে দিই। আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে নিতে পারবেন, এটা নিশ্চয়তার ব্যাপারটা বলি। অনলাইনে অনেকে ভাবেন এরকম, তো আমাদের অনেক পুরাতন অফিস, এটা আপনার ভাবনার কোনো কারণই না। যা একটা লোক 15 বছর যাবত এইভাবে রিভিউ বা প্রতিষ্ঠান নিয়ে থেকে আপনার এই টিকে থাকে না, আর তাহলে চলে যেত। আর এই বিষয়টা বলে নেই যে যদি কেউ আমাদের কাছ থেকে টাকা পান তাহলে আসেন, কারণ কেউ তো পাবেন না এটা আমি জানি। তো এইটা অনেক বছর পুরাতন অফিস, এই ব্যাপারে কোন রকমের টেনশন করেন না, মাথায় এই টেনশন দা ঝাইরা ফালা দেন। আপনারা ব্যাংকে টাকা পাঠিয়ে নিতে পারবেন, যারা বলেন যে আমি তো একবারে নতুন মানুষ ব্যাপারটা বুঝি না, তো সেই ক্ষেত্রে আপনারা কন্ডিশনে নিতে পারবেন। কন্ডিশন মানে কি, 5,000 টাকা বিকাশ করবেন, বাকি টাকা দিয়ে আপনার ডিস্ট্রিক্ট থেকে তুলে নেবেন, অথবা আপনার আত্মীয় ভিজিট করে এখানে এসে দেখতে পারবে, আপনি নিজেও টাকা নিয়ে চলে আসতে পারবেন। আসলে হাসান ভাইয়ের কাছ থেকে কমান্ডো ট্রেনিং পাবেন, কোনোদিন সমস্যা হবে না। আর যে মনে করে যে আমি অনেক টাকা দামি মেশিন নিতে চাই, সেই ক্ষেত্রে আমি মনে করি ছোট একটা মেশিন চালিয়ে অভিজ্ঞতা অর্জন করেন, তারপরে বড়গুলি কিনেন 1.5-2 লাখ টাকা দামের। কারণ কি, এগুলি প্লাস্টিকের জিনিস, একটু সমস্যা হইলেই সমস্যা সৃষ্টি হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনারা এক্সচেঞ্জের ব্যাপারটা করে নিতে পারবেন হাসান ভাইয়ের সাথে পরামর্শ করে। তো যার যার আরো কোনো কেউ প্রশ্ন থাকলে আমাদের কমেন্টসে জানায়েন, আর আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের থেকে পরামর্শ বা হোক আপনারা পরামর্শ দিয়েন, সব কিছু মিলিয়েই একটা সমঝোতা যাওয়া যায়। তো যাই হোক, ঠিক আছে, আপনারা সরাসরি চলে আসবেন হাসান ভাইয়ের কাছে। হাসান ভাই মানেই ফটোকপি এবং হাসান ভাই মানেই ভালো জিনিস। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস।